वेलकम टू अपडेट मास्टर यूट्यूब चैनल। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানাতে চলেছি, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আসছে এবং সেখানে প্রাইমারি টেট 2014 নিয়ে বড় সর আপডেট এটা এবং বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন। তো বিস্তারিত আমরা দেখে নেব এবং নিখুঁত আপডেটটি আপনার সামনে তুলে ধরা হচ্ছে। শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, তাহলে নিত্য নতুন আপডেট এবং কোয়ালিটি কন্টেন্টগুলো আপনারা মিস করবেন না। তাহলে এবার শুরু করা যাক। তো আজকে নজিরবিহীন যে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের এবং তার সাথে 15,000 প্রাথমিক শিক্ষকের তালিকা জমা করতে বলা হয়েছে, পুরো ব্যাপারটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হবে। তো তার আগে একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছিল যে একজনের বিষয় একটি সামনে এসেছিল, যেটা হচ্ছে তিনি প্রয়োজনীয় নথি অর্থাৎ যোগ্যতা সংক্রান্ত যে নথি সেটা না থাকা সত্ত্বেও তিনি অনেকদিন ধরে চাকরি করছেন, অর্থাৎ 2017 সালে যে নিয়োগটা হয়েছিল এবং সেই নাম একজনের নাম আসার পরে 12 জনের নাম আরও আসে, তো টোটাল 13 জন এরকম পর্দাফাশ হয় এবং সেখানে সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে। তো আজকে যে ব্যাপারটা হয়েছে, তো সেই ব্যাপারটা আপডেটটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো নিয়োগের দুর্নীতি নিয়ে বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়ে গেছে। 2014 সালে টেট নিয়ে বড়সড় অস্বস্তিতে শিক্ষা পর্ষদ এবং সেখানে নথি ছাড়াই নিয়োগ, এই অভিযোগে জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই নিযুক্ত 15,000 প্রাথমিক শিক্ষকের বিশদ তালিকা হাইকোর্টে পেশ করতে নির্দেশ দিয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এবং আজকে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জনস্বার্থ মামলা যে শুনানিটা হয়েছে, অর্থাৎ সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। তো 2017 সালে যে প্রায় 15,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছিল যে 2017 সালে 15,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এই তথ্য খতিয়ে দেখতে পারে আদালত এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য দিতে হবে, অর্থাৎ 2017 সালে টোটাল যে প্রায় 15,000 শিক্ষক নিযুক্ত করা হয়েছিল তার সমস্ত রকম তথ্য এখানে দিতে হবে এবং এটা পুরোপুরি একটা নজিরবিহীন নির্দেশ বলতে পারেন। তো আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে হবে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সমস্ত রকম তথ্যগুলো কিন্তু মিলিয়ে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেট 2014 থেকে নিয়োগে আমরা অনেক রকম মামলা দেখেছি, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তার সাথে সুপ্রিম কোর্ট, বিভিন্ন রকম মামলা। তো আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে এবং সেখানে আমরা দেখেছি যে এই প্রথম তবে জনস্বার্থ মামলা গ্রহণ করা হয়েছে হাইকোর্টে, সেটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটা বলতে হবে। এবং তাহলে এখন 22 সেপ্টেম্বর যে ব্যাপারটা টাইম দেওয়া হয়েছে ডেডলাইনটা, তার মধ্যে কিন্তু এটা জমা দিতে হবে। তো এই উল্লেখযোগ্য আপডেট, এটা কিন্তু আপনারা বিভ্রান্তিকর পোস্ট থেকে দূরে থাকবেন, কারণ এটা অরিজিনাল ব্যাপারটা হচ্ছে 2014 টেট পাস থেকে তো নিয়োগ করা হয়েছে 2017 সালে একবার এবং তারপর 2021 চলছে। তো 2017 সালে যারা নিয়োগ পেয়েছেন, অর্থাৎ 2014 সালের টেট থেকে 2021 যে আপনারা এখন নিযুক্ত হলেন, যারা এই রিসেন্ট নিযুক্ত হলেন, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, এখনও এই কিছুদিন আগেও নিয়োগ প্রক্রিয়া হলো আরও মানে সম্পন্ন হলো, তো এদের কোনো ব্যাপার নয়, এটা তো আলাদা ব্যাপার। 2017 সালে যারা নিযুক্ত হয়েছে তাদের অলরেডি অনেক বছর চাকরি করা হয়ে গেছে, সেই সব তথ্যগুলো জানতে চান। তো যেহেতু একটা ওই 2017 নিয়োগ নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, তো সেই জন্য এই বড়সড় জনস্বার্থ মামলার এই শুনানি। তো এই ছিল আজকের আপডেট এবং আরও নিত্য নতুন আপডেট এবং ভেরিয়াস কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।